আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই গরমে সবাইকে গরমের শুভেচ্ছা। তো আমাদের সকাল হলে আমরা যে নাস্তা টাস্তা করি, তো আজকে নাস্তা হয়েছিল আমাদের পান্তা ভাত, চাপার ভর্তা দিয়ে পান্তা ভাত খেলাম। খুব একটা টেস্ট পেলাম ভিউয়ার্স। তো পান্তা ভাত খাওয়ার পরে এখন ভিউয়ার্স দুপুরে রান্নার জন্য আমরা প্রিপারেশন নিয়েছি। সেটা হচ্ছে যে রান্নার দুপুরে রান্নার আগে একটু বাঙ্গি কেটে নিয়েছিলাম। আজকে বাঙ্গির শরবত বানানো হবে, তো আমি বাঙ্গিটা কেটে নিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি। তো আর হচ্ছে এদিকে করলা টরলাগুলো কেটে করলা ভাজি আজকে হবে। করলা ভাজি, ডাল আম দিয়ে পাতলা ডাল, আর হচ্ছে মাছের ঘোড়া মাছের চচ্চড়ি, এগুলো আজকে আমাদের দুপুরের খাবার। তো এই যে দেখুন, আমি এদিকে করলা ভাজিটা হয়ে গেছে, ভাজার পর এখানে আমি এখন তরকারিগুলো কুটে নিয়েছিলাম, সবজিগুলো কুটে নিয়ে এখন এই যে গোড়া মাছের চচ্চড়িটা, পেঁয়াজ কুচি, হলুদ কাঁচামরিচ আছে, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে বসিয়ে দিলাম। আর ভিউয়ার্স, যে গরম পড়েছে, মানে এই গরম কয়দিন থাকবে আল্লাহ পাক জানে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে নিয়ে এখন বসিয়ে দিব। দিকে চুলায় ডালটা বসানো হয়েছে, চুলায় হচ্ছে ডালটা বসানো আছে, ডালের পানিটা গরম হচ্ছে। তো হয়ে গেছে আমার মাছ মাখানো হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম ভিউয়ার্স। তো মাছের তরকারিটা হতে হতে এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। ডালটা সেদ্ধ হলে আমি হচ্ছে একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে দেন সেদ্ধ হয়ে আসলে ঘুটে দেন আমটা দিয়ে দিব, আম দিয়ে পাতলা ডাল। তো এই যে দেখুন, আমার চচ্চড়িটা হয়ে গেছে, মাছের তরকারিটা হয়ে গেছে। এটা আমাদের বাসায় গরমে খুব চলে, করলা আলু আম টমেটো দিয়ে ছোটো মাছ চচ্চড়ি। আজকে কয়দিন এটাই খাচ্ছি, কারো অরুচি লাগছে না, খেতেই চাচ্ছে সবাই। তো আর এই যে এদিকে দেখুন, ডালটা সিদ্ধ হয়ে এসছে। তো আমি এখন পর্যায়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিলাম এবং দিয়ে ঘুটে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, ঘুটে দেন আমি তিন চার টুকরা আম দিয়ে দেবো। ওই ডালটা, আমের ডালটা খুবই ভালো লাগে ভিউয়ার্স, আমের শরবত, আমের ডাল, কাঁচা আমের শরবত, কাঁচা আমেরটা খুব ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন খানিকটা জাল হতে হতে আরও 10 মিনিট জাল করে এদিকে আমি তেলানি দিয়ে দেবো এখন আমটা, ডালটা। তো সেই জন্য দিয়ে দিলাম। এই যে দেখুন, তরকারিটা আমার হয়ে গেছে, তো ছোটো মাছের চচ্চড়ি, আর ওইদিকে আমি হচ্ছে ডালের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম দু তিনটে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি হাফ কাপ, আর হচ্ছে তেজপাতা দু তিনটে হয়ে আসলে দেন আমি পাঁচফোড়ন দিয়ে দিব, আর কিছুটা বলুন পাঁচফোড়ন, আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব, নর্মাল জিরার গুঁড়া, সরি জিরার গুঁড়া না, খা আস্ত জিরা দিয়ে দিব। এইভাবে ডালটা রান্না করলে আমের ডাল খুব মজা হয় ভিউয়ার্স। অনেকে অনেকভাবে রান্না করে খায়, বাট আমরা এইভাবে রান্না করে খাই, আমাদের কাছে খুব টেস্ট লাগে, খুব ইয়াম্মি লাগে। এই হয়ে আসলে দেন আমি এখন ডালটা এতে ঢেলে দিব। এখন আমি 10 মিনিট ঢেকে রাখবো, ঢেকে জাল করব মিডিয়াম হিটে। তো জাল করে এখন নামিয়ে নিব, আর আমি শরবতটা করে হচ্ছে ফ্রিজে দিয়েছিলাম ভিউয়ার্স, এক ঘন্টার জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য শরবতটা ঠান্ডা হয়ে আসলে দেন আমরা সার্ভ করে নেব। তো আমার হয়ে গেছে আজকের রান্না, আর এই যে দেখুন শরবতটা হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ঠান্ডা ঠান্ডা শরবত খাবেন গরমে। আল্লাহ হাফেজ।